বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী ছাত্র নেতা, বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি মহোদয়কে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের 22তম সম্মেলনের সকল কাউন্সিলর ডেলিগেটর সহ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, এবং সাথে সাথে এই অঞ্চলের মানুষ হিসেবে আমি মনে করি ওবায়দুল কাদেরকে মূল্যায়ন করায় আমরা এই নোয়াখালী অঞ্চলের মানুষ মূল্যায়িত হয়েছি। আমরা নোয়াখালীর মানুষ গর্ববোধ করছি ওবায়দুল কাদেরকে নিয়ে। তার বৃহত্তর নোয়াখালী কৃতি সন্তান জনাব ওবায়দুল কাদেরকে তৃতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশনেত্রী বেগম শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন। আশা করি আওয়ামী লীগ আগের থেকে আরও অনেক শক্তিশালী হবে, আরও দুর্বল গতিতে আগামী এগিয়ে যাবে। 2024 নির্বাচনে আওয়ামী লীগ সফলভাবে আবার বিজয় অর্জন করবে।